মাসের মাঝামাঝি সময় এসে টাকার চিন্তা করছেন মানে টাকা পকেটে আসতে না আসতেই শেষ আহা এই অবস্থার সম্মুখীন কে হয় না বলুন তো তবে এবার এত টাকা নিয়ে ভেবে লাভ নেই জানেন তো তার কারণ টাকার কি সত্যিই কোনো মূল্য আছে হ্যাঁ টাকা মাটি মাটি টাকা তত্ত্ব আছে ঠিকই আর টাকা দিয়ে মাটি মানে জমি কেনাও বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার আর প্রচুর টাকাও লাগে তাই টাকা মাটি মাটি টাকা এই মুহূর্তে না বলতে পারলেও টাকার দাম কমছে ভাবতে পারছেন কথাটা কীরকম অবিশ্বাস্য মনে হচ্ছে না টাকা তার আবার দাম কখনো কমে কিন্তু টাকার দাম সত্যি কমছে রিপোর্ট বলছে মার্কিন ডলারের নিরিখে কমে গেল টাকার দাম ভারতীয় টাকার দাম নেমে এলো আটাত্তর টাকায় ইদানিংকালের মধ্যে রুপির এতটা দাম কিন্তু আগে কমেনি গত দশ বছরে প্রথমবার কমে হয়েছিল আটাত্তর টাকা আটাশ পয়সা বিশ্ব বাজারে নিরিখে সেনসেক্সও প্রায় দেড় হাজার পয়েন্ট নেমেছে ডলার ইন্ডেক্স একশো মার্ক অতিক্রম করেছে কিন্তু টাকার দাম এভাবে কমছে কেন পড়ছে কেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে অন্যতম প্রধান কারণ বিশ্ববাজারে তেলের যে দাম বাড়ছে সেটা ক্রমশই ঊর্ধ্বমুখী এইটা একটা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতদিন না পর্যন্ত একটা স্থিতাবস্থায় আসছে মূলত টাকার দাম কমছে ইদানিংকালে দুটি কারণের জন্যই টাকার দাম ক্রমশ কমছে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে এক ডলার মার্কিন অর্থাৎ মার্কিন এক ডলারে ভারতীয় টাকা হয়ে গেল আটাত্তর রুপির এতটা কম দামে চিন্তা বাড়ছে